প্রথমবারের মতো জন্ম হারের চেয়ে মৃত্যুহার বেড়ে যাওয়ায় দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করতে আর্থিক প্রণোদনা চালুর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। গত বছর দেশটিতে 2,75,800 শিশুর জন্ম হয়, যা 2019 সালের জন্মহারের তুলনায় 10% কম, কিন্তু মারা গেছে প্রায় 3,07,064 জন। এই পরিসংখ্যানের পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জাতীয় নীতিতে মৌলিক পরিবর্তন আনার অনুরোধ করা হয়েছে। জনসংখ্যার ক্রমান্বয়ে হ্রাস দেশটির উপর ভয়াবহ চাপ তৈরি করেছে। তরুণ জনসংখ্যা কমে যাওয়ায় দেশটিতে শ্রমিক সংকট দেখা দিয়েছে, যা প্রভাব ফেলেছে তাদের অর্থনীতিতে। গত মাসে দেশটির প্রেসিডেন্ট মুন জা জন্মহার বাড়াতে এসব পরিবারকে সন্তান জন্মদানে উৎসাহিত করতে নতুন কিছু নীতি প্রণয়ন করেছেন। ওই স্কিমের অধীনে 2022 সাল থেকে গর্ভাবস্থায় থাকা প্রতিটি শিশুকে প্রসবের আগের যাবতীয় খরচ হিসেবে 20 লক্ষ কোরিয়ান নগদ অর্থ এবং 1,56,000 টাকা বোনাস দেওয়া হবে। শিশুর জন্মের পর এক মাস হওয়ার আগ পর্যন্ত 3 লক্ষ উন মাসে দেওয়া হবে। দম্পতিদের উৎসাহিত করতে 2025 সাল থেকে প্রতি মাসে ওই অর্থের পরিমাণ বেড়ে হবে 5 লক্ষ উন। দক্ষিণ কোরিয়ায় নারীদের কর্মক্ষেত্রের সাথে জীবনের অন্যান্য চাহিদা সামঞ্জস্য রাখায় নানা সমস্যার সম্মুখীন হতে হয়, যা এমনটি হওয়ার জন্য দায়ী। হন কিম দক্ষিণ কোরিয়ার একজন নারী। তিনি 4 ভাই বোনদের মধ্যে বড়। তিনি তার নিজের একটি বড় পরিবারের স্বপ্ন দেখলেও তার পরিবারের অসহযোগিতার কারণে সন্তান পরিকল্পনার বিষয়টি নিয়ে তাকে পুনরায় ভাবতে হচ্ছে। তিনি সম্প্রতি নতুন একটি চাকরিতে যোগদান করেছেন। তার মাতৃত্বকালীন ছুটি নিয়ে তিনি চিন্তিত। তিনি বলেন, সবাই আমাকে বলছে আগে ক্যারিয়ার তৈরি করা বেশি নিরাপদ। আবাসিক জমির দাম বৃদ্ধি এ পরিস্থিতির পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। কিম বলেন, জমির দাম দ্রুত গতিতে বেড়ে যাওয়ার কারণে নবদম্পতিরা সন্তান নিতে অনাগ্রহ প্রকাশ করে থাকেন। বেশি সন্তান নেওয়ার পর আপনার নিজের একটি বাড়ির প্রয়োজন হবে, কিন্তু কিন্তু কোরিয়ায় যা অসম্ভব স্বপ্ন মাত্র। তিনি সন্তান জন্মদানে উৎসাহিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ কার্যকরী নয় বলে জানিয়েছেন। তিনি বলেন, একটি সন্তান লালন পালনের প্রক্রিয়াকে আরো ব্যয়বহুল করে দেবে। সরকারের দম্পতিদের অতিরিক্ত অর্থ প্রদান এই সমস্যার সমাধান নয়। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্রম সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।